যেটা আরম্ভ করে দিচ্ছি নেক্সট জেনারেশনের জীবন সবাই দুনিয়া থাকবে না বাট প্রজন্ম যারা আছে তাদের স্মরণ রাখা উচিত এবং স্মরণের জন্যই কিন্তু আজকে এই খেলাধুলার জন্য না এটা আমরা সবসময় খেলে তাদের স্মরণে আসলে এটা তো খেলা হারা জিতা নাই আসলে এটাতে আমাদের একটা সবচেয়ে বড় কথা তাদের স্মরণ আছে আমরা সব প্লেয়ার একটা গেট টুগেদার হয় সবাই এর সাথে অনেকদিন পর বছরে দুইবার দেখা হয় তাদের অ্যাটলিস্ট মানে বিভিন্ন অবশ্য দেখা হয় বাট এইভাবে দেখাটা খুব কমই হয় যেখানে আসলে খেলা আনন্দটাই থাকে সেটা স্মরণে খেলা হয় জুয়েল মুস্তাক ভাই দুজনের নামে খেলা হয় সেটা আমাদের সবার জন্য একটা বড় পাওনা যে আমরা খেলাটা খেলতে পারি এখনও খেলা হচ্ছে বা বিসিবি থেকে আয়োজন করা হয় তাদের সম্মান জানানো হয় সেটা সবচেয়ে বড় ব্যাপার আসলে এটা হতেই পারে হতেই পারে আসলে ওনারা কে ছিলেন হয়তো অনেকের প্রশ্ন থাকতেই পারে এখনকার প্রজন্মের কাছে এত প্রশ্ন থাকতেই পারে শহীদ মুস্তাক কে বা সোহেল জুয়েদ কে এনারা কে হয়তো একটা পরিচিতি থাকতেই পারে যে ওনারা কে ছিলেন এরা ছোট ইয়ে করে যেটা হয়তো বোর্ডে তারা কবে থেকে কবে ক্রিকেট খেলছিলেন তারা শহীদ হয়েছিলেন তো এই কথাগুলো লেখা থাকতেই পারে হয়তো জানবেন তখন এটা হতেই পারে আসলে বোর্ডে এটা আলাপ করা যেতেই পারে আসলে আপনি বসলে কি হয় আমি বুঝি না কিছু আপনি উঠলে তো পরে যাবে ছেলে সব না যাবো